হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি ডেলি মর্নিং ক্লিনিং রুটিন আজকে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে। দেখো, ঝাঁটপাট দিয়ে আজকে চলে এলাম রান্নাঘরে থালা বাসন ধুতে। তো রান্নাঘরটা এবার আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো। তো পরিষ্কার করে তারপরে আমি বেডরুমে যাব। তো মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, অনেক তাড়াতাড়ি মেয়েকে এখন প্রাইভেট পাঠাবো, যেহেতু স্কুল এখন ছুটি আছে গরমের। তো প্রাইভেটটা ওর সকাল 8টা থেকে, তো অনেক তাড়াতাড়ি আজকে ও ঘুম থেকে উঠে পড়েছে। কারণ কি বলতো, অত্যাধিক গরমের জন্য বিছানাতে শুতে পারছে না, এটার জন্যেই। তো বন্ধুরা, আমার মানে একটা অনুরোধ করব তোমাদের, যে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো একটা করে লাইক করে দিও। অবশ্যই তোমরা আমার কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের একটা লাইক আমার হয়তো ভিডিও বানাতে আরও উৎসাহিত হবো আমি। তো কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে যারা যারা ভিডিও বানায় তারা সকলেই জানে যে কীভাবে কষ্ট হয়। একমাত্র তারাই বলতে পারবে যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানানো, তাকে এডিটিং করা, পাবলিশ করা, মানে যাবতীয় ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল সমস্ত কিছু দিয়ে যখন পাবলিশ করি তখন একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে। আর তোমরা হয়তো যারা যারা বানাও তারা সবাই জানো। তো সেই জন্য বলছি বন্ধুরা, প্লিজ তোমরা চ্যানেল ভিডিওটাতে একটা করে লাইক করে দিও। আর এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট রইবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও এখন নতুন নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে। তো দেখো, এবার আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। তো গাইস, এখন দেখো আমার বিছানাটা পরিষ্কার করার পরে এখানে আমি চলে এসেছি ড্রেসিং টেবিলের আয়নাটা পরিষ্কার করতে। কারণ এটা না ডেইলি পরিষ্কার করতে হয়, কারণ স্নান করার পরে বাচ্চারা এসে আয়নার সামনে দাঁড়ায় বা যখন তখনই হাত দিয়ে দিচ্ছে আয়নার মধ্যে, এই কাজলের টিপ পরায় কেনে কাজল টাজল থাকে সেগুলো নিয়ে এর মধ্যে দিতে থাকে। তো আমাদের কারো না কারো দেখো স্নান করে এলে হয়তো আয়নার উপরে হাত পড়ে যাচ্ছে। তো প্রতিদিন আয়নাটা পরিষ্কার করে নিই। তো আয়নাটা পরিষ্কার করার জন্য আমি কোনো ক্লিনার ব্যবহার করছি না এখানে। এখানে জাস্ট 2-4 ফোঁটা জল দিয়ে আর পেপার দিয়ে আমি মুছে দিয়েছি। তো এরকম তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। সব জিনিস যে পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই, আর একটু মাথায় বুদ্ধি খাটিয়ে এসব কাজগুলো করলে দেখবে অনেকটা সঞ্চয় হয়। তো আমি ড্রেসিং টেবিলের এসব জিনিসগুলো না প্রতিদিন সরিয়ে মুছি না, যতটা ফাঁকা থাকে ততটাই মুছি। সপ্তাহে একবার করে সব সরিয়ে ভালো করে মুছি। তো এখানে টি টেবিলটাকেও একটু মুছে নিয়েছি, কারণ এগুলো ডেলি মুছতে হয়, কারণ ওখানে মেয়ে খাওয়া দাওয়া করে, টিভি দেখে, খাওয়া দাওয়া করে। তো দেখো, এখানে যে দেয়াল আলমারির যে শোকেসটা এটা রয়েছে, এটা আমি ডেলি মুছে নিই, কারণ এটা ড্রেসিং টেবিলের পাশেই থাকে। ওটা মোছার পর মনে হয়েছে এটাই মুছে নিই, তো ডেলি মোছা হয়ে যায়। তো কাজটা মোছার পরে আমি চলে এলাম খাওয়ার টেবিলে। তো খাওয়ার টেবিলটা আমি এভাবে মুছি, প্রতিদিনই তো মুছতেই হয়, 2-3 বা 4 বার করে মুছে নিতেই হয় টেবিল। তো এটা ডেলি রুটিন, প্রত্যেকেরই ডেলি রুটিন যে খাওয়ার জায়গা, খাওয়ার টেবিল ওটা মুছতে হয়। তো এই দেখো নিচের পজিশনটা, এইটা মানে ডেলি রুটিনের মধ্যে পড়ে না, তবুও আমি ভাবলাম তো আজকে একটু মুছে। তো এগুলো আমি এই নিচের দিকটা সপ্তাহে একবার করে এই কাঠগুলো নিচের দিকটা ভালো করে মুছে নিই, যেহেতু একটু ডিজাইন করা রয়েছে না, কাঠের জিনিস খুব ময়লা বসে যায়। তো তাই এটা আমি আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু এটা আমি সব দিন করি না প্রতিদিন। তো এটা আমি সে সপ্তাহে একবার করে পরিষ্কার করি। তো এটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ভাবলাম তো অনেক সকালে উঠেছি আর সময়ও রয়েছে তাই করে নিই। এই চেয়ারটাও একটু মুছে নিচ্ছি, কারণ চেয়ারও আমি সপ্তাহে একবারই পরিষ্কার করি। তো সব দিন এরকমভাবে পরিষ্কার করা যায় না, কারণ আমি এত সময়ও পাই না, কারণ মেয়ে স্কুল নেই বলে তাই এখন একটু সময় পাচ্ছি। তারপরে চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে, কারণ বেসিনটা ডেইলি পরিষ্কার করতে হয়, কারণ ব্রাশ করার পরে তারপরে নোংরা পড়ে যায়, হয়তো কোলগেটের সাদা দাগও রয়ে যেতে পারে। তো সেই জন্য ব্রাশ প্রতিদিনই আমি এই বেসিনটাতে করে দিই। তো জাস্ট এটাই হচ্ছে আমার, এগুলো সব ডেইলি রুটিন, ডেইলি এগুলো সব কাজ করতে হয়। আর আমি একটু সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি, কারণ আমার সাবান দিয়ে হাত ধোয়া সারাদিনে যে কতবার হয় তার ঠিক নেই। কারণ আমার বর তাই বলে যে তুমি এত সাবান দিয়ে এত সবসময় হাত দাও কেন, কিন্তু আমার একটা অভ্যাসে রয়ে গেছে, একটু কোনো কাজ করি সাবান দিয়ে হাত ধুয়ে নিই, এটাই করি। তো দেখো এখানে আমি টেবিল ফ্যানটা পরিষ্কার করব, তাই চলে এলাম টেবিল ফ্যানটা নিয়ে। তো দেখছি তো তোমার দাদাভাই এখন বাজার থেকে আসে নাই, তাই ভাবলাম যে টেবিল ফ্যানটা পরিষ্কার করে নিই। তো দেখো মেয়ে এখানে, আমি টেবিল ফ্যানটা খুলেছি, মেয়ে এখানে শ্যাম্পু কেটেছে আর এটা নিয়ে এখন জলের মধ্যে দিয়ে দিয়েছে, প্রচণ্ড ময়লা বসে গেছে। তো দেখো এখানে আমি শ্যাম্পু প্যাকেট নিয়েছি, সানসিল্কের দুটো প্যাকেট নিয়েছি,
নিয়েছি, দিয়ে আমি এখন এই টেবিল ফ্যানটা পরিষ্কার করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তো ডেলি রুটিনের মধ্যে পড়ে না, তো ভাবলাম তো পরিষ্কার কাল করছি তোমাদের সঙ্গে একটা শেয়ার করি যে শ্যাম্পু দিয়ে কত সুন্দর পরিষ্কার করা যায় আর কত ময়লা জমেছে, চটচটে টাইপের একটা ময়লা জমেছে, তো সেটা শ্যাম্পু 2 টাকার শ্যাম্পু দিয়ে কত সুন্দর পরিষ্কার করা যাচ্ছে। তো একবারে দেখো পরিষ্কার হয়ে গেছে টেবিল ফ্যানটা, তো না তো দেখো তোমরা নিজেরাই যে টেবিল ফ্যানটা দেখো কত পরিষ্কার হয়েছে, কত ময়লা জমে গিয়েছিলো, হাওয়াটা না অনেক কমে গিয়েছিলো। আর তো বন্ধুরা টেবিল ফ্যানটা এখন না দেখো আমি হাওয়া খেতে বসে গেলাম, হাওয়ার স্পিডটা অনেকটাই বেড়েছে, কারণ এরকম না ধুলোবালি ময়লা জমলে পাখার স্পিড অনেক কমে যায়। তো এখন দেখছিস পাখার স্পিডটা অনেক বেড়ে গেছে, তো একটু হাওয়া খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্না কী কী করেছি দেখাচ্ছি, দেখো সর্বনাশের কাণ্ড ঘটেছে। আমের চাটনি বসিয়েছিলাম, পুরো ঘুরে গেছে, কারণ মেয়ে খাট থেকে পড়ে গেছিলো, মেয়েকে দেখতে গিয়ে আমের চাটনি ওকে যখন ঠান্ডা করে আমি এলাম তখন দেখছি আমের চাটনি পুরো পুড়ে গেছে। তো দেখো কী অবস্থা হচ্ছে বাটিটার। তো আমি চাটনিটা খুব আশা করে বানিয়েছিলাম, দারুণ খেতেও হবে ভেবেছিলাম, তো যাই হোক কপালে নিই। এখানে দেখো পুঁদি আলু ভেজেছি, আর আমি চাটনির কথা ছেড়েই দাও, ও গিয়েছে মায়ের ভোগে একবারে। তো এখানে দেখো এখানে তেল বাটি আর একটা মাছের তেলের বাটি, আমার চ্যানেলে অবশ্যই এর একটা ভিডিও রয়েছে, তোমরা চেক আউট করে নিতে পারো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 5:30 বেজে গেছে, তো এখন ঘুম থেকে মেয়ে উঠেছে, দেখো সে মেয়ে এখন শুয়ে রয়েছে আর এ উঠে গেছে, একে হরলিক্স খাওয়ালাম, দুধে হচ্ছে হরলিক্স করে দিলাম, আর দেখো গুঁড়ো হরলিক্স একটু নিয়েছে খাবে বলে, আর তোমার দাদা ভাইকে চা করে দিয়ে এলাম। আর আমি চা খাই না, কারণ এই গরমের সময় বিকেলবেলা চা খাই না, সকালবেলাটা খাই, আর শীতের সময়টা দুবেলাই 2 কাপ খাই, তো চা আমি খাই না, ওকে চা করে দিয়ে এলাম, মেয়েকে খাওয়ালাম। সে মেয়ের দেখো না ঠান্ডা লেগে গেছে, দাঁতের মাড়ি ফুলেছে, একটু জ্বর জ্বর হয়ে গেছে, মানে জ্বরটা আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছে না কোনোভাবে, তো মানে এদেরও অনেকটা ই মায়ের কথা শুনছে না, ইচ্ছে খুশি শাওয়ার চালিয়ে স্নান করে, ঠান্ডা লেগে যাচ্ছে, আর তারপরে মাথার চুলটা অনেকটাই হয়ে গেছে, ভাবলাম যে কালকে কাটিয়ে দেবো চুলটা মাথার, আর এত চুল তো দেরি করে স্নান করে, দুটোর সময় স্নান করে, টিভি দেখতে থাকে, কার্টুন দেখতে থাকে, এখন যেহেতু স্কুল ছুটি গরমে তো কথাই একবারে শুনছে না, ইচ্ছে খুশি না এগুলো পুকুরে থাকে না, তো কথা শুনছে না বন্ধুরা একবারে, তো যেহেতু ওর স্কুল এখন ছুটি, প্রাইভেটটা সকালে 8টা থেকে 10টা পর্যন্ত, আর প্রাইভেট পড়ার পরে বাড়িতে এসে পড়ে সেই টিভি দেখে, আর ফোন আগে দেখতো, ওর বাপি বলেছে ফোন দেখা চলবে না, তো ফোনটাও এখন ওরা হাত দেয়নি, তো সেই প্রবলেমটাই হচ্ছে আর কি, মানে সবসময় টিভি দেখতে 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 মানে দেরি করে স্নান করবো, খাওয়া দাওয়া দেরি করে করবো, এরকম একটা টেন্ডেন্সি চলে এসেছে, তো মানে এত রোগা পাতলা বাচ্চা, মারতেও মন চায় না, যে বকা দিয়ে মারি, কথা বললে শোনে না, এইরকম আর কি। তো ঠিক আছে বন্ধুরা, চলো মেয়েকে খাই দিয়েছি,
আর ব্লগটা বাড়াবো না, অনেক বড় হলে তোমরা হয়তো দেখতে বিরক্ত হবে। তো ঠিক আছে, টাটা, বাই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। দিদিভাই পাশে থেকো অবশ্যই।